তিন চারজন মিলে পিকনিক করছি হ্যাঁ পিকনিকের আয়োজন আমাদের হচ্ছে আজকে খাসির মাংস এই যে আমাদের এখন খাসির মাংস ভালো করে হাতা দিয়ে মাখছে এই দাদা হুম সে মানে খুব খাসির মাংস রান্না করতে পারে এবং খাসির মাংস খুব রান্নাও ভালো হয় এই যে ছোট হাড়িতে আমরা রান্না করছি এবং হাঁড়িতে রান্না করলে রান্না খুব ভালো হয় হ্যাঁ তোমরাও করবে খুব ভালো লাগবে খেতে এই যে আমরা এখানে রোজ দিন পিকনিক করি এই দাদাটা আমাদের রান্না করছে দাদা এই হাড়ের মধ্যে কি কি দিয়েছ পেঁয়াজ দিছি মশলা আর লবণ দিছি একসাথে কি সব দিয়েছ একসাথে একসাথে রান্না করলে মানে খুব ভালো হয় না মাখাই দিয়ে যাই হোক তোমরা এভাবে রান্না করবে একবার খেয়ে দেখবে খুব ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা হ্যাঁ দাদা আমাদের এখন মাংস প্রায় রান্নার শেষের দিকে হ্যাঁ শেষ পর্যায়ে কি দিয়েছ দাদা মিট মশলা দিলো মশলা হ্যাঁ মিট মশলা দিয়ে দেওয়ার পরে আমাদের এখন মাংসটা রান্না প্রায় শেষের দিক মানে আমরা কিছুক্ষণ পরে এখন খাবো আজকের রান্নাটাও বেস্ট একেবারে দারুণ হয়েছে ওয়াসম খেতেও ভালো লাগবে

তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন সব বন্ধুগুলো মিলে বসে গেছি তো আজকের পিকনিকটা আমাদের আমার বন্ধুর দোকানে হচ্ছে পিকনিকটা

কিছু বলছে না কি হয়েছে কেমন হয়েছে বলুন কেমন হয়েছে কেমন বলুন ভালো হয়েছে আচ্ছা আচ্ছা বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মধ্যে ভাই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছে এখনো করেননি তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন আমাদের পার্টির পিকনিক ভিডিও পাইতে তো বন্ধুরা আজকের মধ্যে বাই